বিড়াল কিভাবে ডাকে? যদি এই প্রশ্নটি করা হয় তবে বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করে উত্তর দেবেন বিড়াল মিয়াও বা মিউ শব্দ করে। কিন্তু বিড়াল কি শুধু এই একটিমাত্র আওয়াজ করে? এটা কি শুধুই মামুলি শব্দ, না আছে এর কোনো অন্য অর্থ? এ বিষয়ে বিজ্ঞান কি বলছে? কেন প্রায়শই মায়াভরা এই শব্দটি করে থাকে এই গৃহপালিত চার বেয়ে আদুরে জীবটি? মিয়াও শব্দের অর্থই বা কী? আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিজ্ঞান ঠিক কী বলছে। মিয়াও শুধু একটি শব্দ নয়, বাস্তব হলো বিড়াল শুধু মিয়াও শব্দ করে না। আমরা যদি বিড়ালের আচরণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি তবে এটি স্পষ্ট হয়ে যায় যে বিড়ালটি কেবল মিয়াও শব্দ করে না, অনেক রকমের শব্দ করে, যার মধ্যে সর্বাধিক শ্রুত শব্দটি হলো মিয়াও। পশু প্রাণীর যত্ন সংস্থা রোভারের বিড়াল বিশেষজ্ঞ মাইকেল ডেলগাডোর কথায়, যে বিড়ালের কণ্ঠস্বর কেবল একটি শব্দ নয় বরং যোগাযোগের একটি উপায়, শুধু একটি নয় অনেক ধরনের লক্ষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যখনই একটি বিড়াল মিয়াও মিয়াও করে এর মানে হলো সে ক্ষুধার্ত এবং তার মালিকের মনোযোগ চায়। সাধারণত বিড়ালকে খুব স্মার্ট প্রাণী হিসাবে বিবেচনা করা হয় এবং তারা খুব দ্রুত বুঝে নেয় যে যখনই তারা আদুরে গলায় মিয়াও মিয়াও করে তখনই তাদের চাহিদা পূরণ করা হয়। তবে এই শব্দটি আরও অনেক কারণ রয়েছে। যখনই বিড়াল কিছু চায়, তা খাবার হোক বা আপনার আদর, তারা মিয়াও করতে শুরু করে। এমন পরিস্থিতিতে কেন বা কী কারণে তারা মায়াভরা মিয়াও শব্দ করে তার একটি দীর্ঘ তালিকা আছে। আপনি যত বেশি আপনার বিড়ালকে জানবেন তত বেশি আপনি এই শব্দ এবং এর অর্থ বুঝতে সক্ষম হবেন।